প্রেমের টানে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় বিএসএফ 129 নম্বর ব্যাটালিয়নের হাতে আটক এক যুবতী। ঘটনার বিবরণে সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, শনিবার সীমান্তে বিকেল 3টা থেকে 10টা নাগাদ বাংলাদেশ সীমান্ত এলাকা ছাড়িয়ে কাটাতার পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢোকার মুখে বিএসএফ 129 নম্বর ব্যাটালিয়নে কর্তব্যরত জওয়ানরা আটক করেছে বছর 18-এর ওই যুবতীকে। ওই যুবতী জানায়, তার বাড়ি বাংলাদেশের বগুড়ায়। সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্ক তৈরি হয় কোচবিহার জেলার তুফানগঞ্জের এক যুবকের সঙ্গে। তার সঙ্গে দেখা করতে শনিবার বিকেলে কাঁটা তার পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢোকার মুখে দিনহাটা 2 নম্বর ব্লকের নজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘলটানির সীমান্তে বিএসএফ এর হাতে আটক হয় ওই যুবতী। এরপর বিএসএফ জওয়ানরা মামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সাহেবগঞ্জ থানার হাতে সন্ধ্যায় তুলে দেন ওই যুবতীকে। সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, আজ যুবতীকে দিনহাটা আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়েছে পুরো জেলা জুড়ে। তুমি কোথা থেকে এসো? আমি বাংলাদেশ থেকে আসছি। কি কারণে? আমি একটা ছেলেরে এ জায়গায় ভালোবাসি, যার জন্য আসছি। কিভাবে পরিচয়? কিভাবে? ফোনে। ফোনে? আচ্ছা, ছেলেটার বাড়ি ঠিকানা জানা আছে? হ্যাঁ। ঠিকানা দিয়েছে কি তোমাকে ফোনে? হ্যাঁ বলছিলাম। কি বলছে একটু জোরে বল। মনে নাই। কত বছরের প্রেম? 6 মাস। 6 মাসের মধ্যে তুমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসলে? কিভাবে আসলে? আমি বাংলাদেশ থেকে বাজে আসছি, তারপরে ইন্ডিয়ার এ জায়গাতে আইসা আমার ডিএসপি ধরছে, বিএসএফ ধরেছে। কালকে যখন এসেছিলে তখনও কি যোগাযোগ হয়েছে ছেলেটির সাথে? হ্যাঁ যোগাযোগ হয়েছে। কটা পর্যন্ত যোগাযোগ হয়েছে? এই তো আমার কাছে তো ফোন নাই, তাই হয়েছিল।